আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? এক শ্রেণীর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয়, সেই জন্য পাথর জাহান্নামে যাবে। আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয়। দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান্নামে দেওয়া হবে। আর বোকা মানুষগুলিকে বলা হবে, তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে বানানো হবে, ওকে অপমান করা হবে। কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শূকর সব মারা পড়বে, ধ্বংস হবে। অযথা পরিশ্রম, তার ফলাফল ভয়াবহ। জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর। সেখানে কাঠখড়ি থাকবে না, সেখানে কয়লা থাকবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দাম্ভিক, স্বৈরাচারী, জুলুমবাজ, জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন কেউ হাত খুলে দিতে পারবে না। বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গায়বান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতে জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি মেনে নিতে পারি না। আমি এমনিতেই জেলে যাব, হাতে হাত কড়া দেওয়া, পিছন দিকে হাত বাঁধা। কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে? কেউ পালিয়ে যাবে না। অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। মহান আল্লাহ বলেন, ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে। জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে, আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সাউরহিকুহুম সাউদা, আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল, সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদদাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুহুন নারু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। মিনহুম মান তাখুজুন নারু ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। মিনহুম মান তাখুজুন নারু ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত। মিনহুম মান তাখুজুন নারু ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিনা মিন নারি জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ ক্ষমতাধর। মিসলুহ কুল্লুহুন্না মিসলু হাররিহা, সবটাই এর মতো। জাহান্নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি ক্ষমতা রাখে জাহান্নামের আগুন। যেই খড়খড়িতে বসে আছেন, এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরোসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে। केरासिन तेले जत समय लागबे तार चेये कम समय लागबे आपनार काठखड़ीते। काठखड़ीते जत कम समय लागबे तेंतुल काठेर खड़ीते तार चेये कम समय लागबे। तेंतुल काठेर खड़ीते जत समय लागबे गैसेर चूलाय तार चेये कम समय लागबे। तार माने आगुनेर क्षमतार कम अवश्य रयेछे जेटा मानुषेर काछे धरा पड़छे जाहान्नामेर आगुनेर चेये अनेक बेशी। জাহান্নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি। জাক্কুম গাছ মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তামুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিন নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে। পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সময়তে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে, সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন তালোহা কানহু রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো। অবাক! জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে, ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না। শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি, এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন আরে না 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 না, শোনেন শোনেন শোনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ তা বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপকভাবে, এটাই হবে বলে তিনি বলেন না। পৃথিবীর সব বিদ্বান জলে বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ। 1000 বছর চাইবে খাদ্য, খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। তার নাম মরবেও না, বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাসুকুম আন হামিমা ফাকাতামাহুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি। রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে ওঠে না, জড়াতে থাকে। ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিন নারে হায়া, নিশ্চয় জাহান্নামে সাপ আছে। কা আমসালিল বেগাল কামসালিল বক, বিশাল বিশাল উটের সমান। ওয়াইনালা তাসাও, ও যদি একবার দংশন করে ফায়াজে তো হামওয়াতা আর বাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। একবার দংশন করলে এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইনা ফিন্নারে আকারিব মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান। একবার যদি দংশন করে ফায়াজদা হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি। জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল। কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল, যার অনেক বেশি ওজন। জাহান্নামের হাতুড়কে বলা হয়েছে হাম্বল, আর কবরের শাস্তির হাতুড়কে মাকামে, আর কবরের শাস্তির হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। তাহলে দুইটার মধ্যে ব্যবধান। আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক, লাউ দরাবে হাজ্জাবাল্লাহ সোরা তরাবান, যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে। কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায়, তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন? আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোনো সময় সালাম ফিরতেন না। আর জানাজার সময় তিনি বলতেন, ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। নারীরা সহজে জান্নাতে যেতে পারে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে। চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে যাবে না। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের রোজা। তিন, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। নারীদের জন্য জান্নাত সহজ। আল্লাহ নবী বললেন, আর নবী ও ফিল জান্না, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে। জীবন বাজি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাতে এই দোয়াগুলি পড়ুন। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা। দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে, আহাল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত, হালাল রুজি, দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম।